হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাকে সবাই ভুলে গেছো বলো? ডেফিনেটলি ভুলেই যাওয়ারই কথা, আমি যে অনেকদিন পর তোমাদের সামনে বকবক করতে এলাম। তো চলো, গিয়েছিলাম শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, কিছু কাজের জন্য। কিছু কর্তব্য তো থেকেই যায়, তাই না? মেয়েদের বিয়ের পরে, সেক্ষেত্রে ছেলেদেরও বিয়ের পরে অনেক কিছু কর্তব্য থেকে যায়। এটা বলাটা ভুল যে শুধুমাত্র মেয়েদের কর্তব্য থাকে না, ছেলেদেরও থাকে। তো এইসব মিলিয়ে অনেক কিছু কাজ ছিল, সেই জন্য যেতে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে। তো আশা করি কেউ ভুলোনি। কেমন আছো সবাই এই গরমে? সত্যি ওয়েস্টবেঙ্গলেও কিন্তু মারাত্মক গরম, আমাদের এখানে গরমটা অন্যরকম, ওখানকার গরমটা অন্যরকম। তো যাই হোক, এত বকবক না করে এই দেখো স্টেশনে চলে এসেছি, দেবগ্রাম স্টেশনে। তো কিছু অত কিছু দেখালাম না, নামানো থামানো। তো স্টেশনে গেছে হচ্ছে মিষ্টির দোকান, ভোলা ময়রার মিষ্টির দোকান। এখানে মিষ্টির টেস্টটা অন্য কোথাও পাওয়া যায় না। দেখতে পাচ্ছ গরম গরম রসগোল্লা হচ্ছে, আর এই যে কাঁচা গোল্লা সন্দেশ, কাঁচা পাকে সন্দেশ। তো মিষ্টি নিয়ে সোজা বাড়িতে, বাড়িতে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রাত্রেবেলাই ভাসুরের সাথে দেখা করলাম, বৌদির সাথে দেখা করলাম। কেননা ভাসুরের মেয়ের হচ্ছে রিং সেরিমনি, তো সেই জন্য তো ওদেরকে সারপ্রাইজও দেওয়ার ছিল। তো এই দেখো মণি, ওর নাম মণি, একটু পরে কী বলবে তোমরা নিজেরাই শোনো। কত লজ্জা পাচ্ছে, এখনও ঠিক সেইভাবে অতটা ম্যাচিওর হয়নি। তো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। বৌদি ওকে আলতা পরিয়ে দিল, পায়ের মুকুটটা পরিয়ে দিল, খুব সুন্দর লাগছে। আর আমার ভাসুর, মানে যে তোটো ভাসুর, কিন্তু আমার হাজবেন্ডরা হচ্ছে দুই ভাই, এটা হচ্ছে আমার জেঠুতো ভাসুর আর কি। তো ভাসুরের আমি দাদাই বলি। তো দাদা অনেক কিছু আয়োজন করেছিল, সকালে জলখাবারে দেখো পুরি আর আলু মটরের তরকারি, সাথে ছিল মিষ্টি, আর আমরাই ডেকোরেট করেছিলাম। এই উপরের ঘরটাও নতুন তৈরি হচ্ছে। তো বিয়ে এখন দেরি আছে, তো তোমরা দেখো মণি কী বলছে, কতটা লজ্জা পাচ্ছে। ওকে আমরা সবাই সাহস যোগাচ্ছি যে এত লজ্জা পাস না। তো শোনো তোমরা আগে, তুমি একটু তাকাও, এই হাই বল, পাত্রী হাই তো বল, এত টেনশন করছিস কেন? পাত্রী টেনশন নিয়েই এখন মরে যাচ্ছে, আমরা বসে আছি। তোমরা ভাবছো তো শাড়ি পরে দেখলাম আবার হঠাৎ এই ড্রেস? অ্যাকচুয়ালি ছেলের বাড়ির থেকে এই ড্রেস গ্রাউন্ডটা দিয়েছে, তো শাড়ি চেঞ্জ করে এই গ্রাউন্ডটা পরতে বললো, তো সেই জন্য এই গ্রাউন্ডটা পরেছে। এবার অবশ্যই ছেলেকে দেখাচ্ছি ফ্যামিলিটা। এখন তো দেখো সবই ভালো, ছেলের সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে। তো ছেলের নাম হচ্ছে প্রদীপ। তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো। অবশ্য আজকে সেদিনকে ওদের রিং সেরিমনি হচ্ছে, কিন্তু মণি প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, প্রচণ্ড, মানে ওকে যত বলা হচ্ছে যে একটু একটু মানে সিরিয়াস হওয়ার জন্য। তো যাই হোক, সবাই ওকে অ্যাডজাস্ট করে নিয়েছে, সেটা কোনো ব্যাপারই না। তো তোমরা ভিডিওটা দেখো, একটু পরে আমি আমার বৌদি, মানে বড় যা, মানে চিত্ত তো যা, আর দাদাকে দেখাচ্ছি। তোমরা ততক্ষণে এটা এনজয় করো একটা ছোট্ট মিউজিকের সাথে, কেমন? Thank you.
তো চলো এবার একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। যাই হোক, তোমরাই বা হয়তো বলতে পারো অনেকে ভিডিও দেখে পরিচয় জেনে কী করবো, কিন্তু যেহেতু ভিডিওটা করেছি একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমার চ্যানেলে, তো রেখে দেওয়াটাই ভালো, তাই না? তো এটা হচ্ছে আগেরটা ছেলের মা ছিল, এটা হচ্ছে ছেলের বাবা, ওইদিকে ছেলের মাসি দাঁড়িয়ে আছে, আর ওই যে ব্লু শাড়ি আকাশি কালারের শাড়ি পরে আছে ওটা তো মেয়ের মা, মানে হচ্ছে আমার মাই ডিয়ার বৌদি, মানে এটা হচ্ছে জেত্ত তো বৌদি, মানে আমার বড় যা, ঠিক আছে? তো আমি তো এটা বলছি তার কারণ বিশ্বাস করো, মানে আমরা যে ভালোবাসাটা দাদা বৌদির কাছ থেকে পাই মানে এখানে গেলে, তো সেটা অকল্পনীয়। তোরা কি খাবি, কি রান্না করব, এটা সেটা আনা, ওটা আনা, সেটা আনা, মানে আন্তরিকতাই ভালোবাসায় ভরপুর থাকে, সেই জন্য আমরা এত দূর থেকে সত্যি ছুটে যেতে পারি নানা রকম অসুবিধা থাকলে। এটাই হচ্ছে সেই দাদা, যেতো দাদা আমার ভাসুর, মনটা এত ভালো, এত ভালো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেমন বৌদি তেমনি দাদা। তো চলো তোমরা মণিকে আর প্রতীককে অবশ্যই তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, সুখী হয়। ওদের বিয়ে এখনও দেরি আছে, নেক্সট ইয়ার হবে, কিন্তু রিং সেরিমনিটা আগের থেকেই ওরা সেরে রেখেছে। আর দেখো তো বৌদিকে আমি এই শাড়িটা পরতে বলেছিলাম, তো ভালো লাগছে না বলো তো? তো তোমরা একটু কমেন্ট করে জানিও বৌদিকে কেমন লাগছে, তাহলে বৌদিও কমেন্টটা দেখলে খুশি হবে। আর আমাদেরও ফটোশ্যুট হয়েছিল, আর এটা হচ্ছে মণির দিদি, দিদিমা দিদা, তো আমাদেরও ফটোশ্যুট হয়েছিলো, কিন্তু এত ভিড়ভাট্টার মধ্যে এই তুমি ফোন ধরো সে ফোন ধরো এত কিছু আর বলা হয়ে ওঠেনি। আর ওই দেখে দেখো যে সাদা রঙের টি শার্ট পরে আছে ওটা হচ্ছে মেয়ের ভাই, মানে হচ্ছে সন্তু, মানে আমার ভাসুরের দুই ছেলে মেয়ে। তো আর ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে গণপতি বাপ্পাকে, গণপতি বাপ্পার খুব ভক্ত বলে গণপতি বাপ্পাকে নিয়ে ওরা একটা ফটোশ্যুট করলো। আর এই দেখো খাওয়া দাওয়ার এলাহি আয়োজন ছিল, ডাল সাদা ভাত সবজি দিয়ে ডাল, বেগনি বাসন্তী পোলাও, মাটন মাছ, তারপরে পানির, তারপরে ছিল হচ্ছে দই মিষ্টি চাটনি পাঁপড় স্যালাড আইস ক্রিম, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, মাটন অনেকদিন পর খেলাম, মন ভরে প্রাণ ভরে খেলাম, ভগবানের আশীর্বাদে এই গরমে কোনো রকম শরীর খারাপ হয়নি, খুব টেনশনে ছিলাম কি জানি শরীর খারাপ হবে না কি, না কিচ্ছু হয়নি, ঠাকুর রক্ষা করেছে, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, আর এই দেখো আইস ক্রিম মিষ্টি, তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।